আসসালামু আলাইকুম। এক্সট্রিম লঞ্চ লাভারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম জানাচ্ছি এমভি রাজারহাট সি এর ভিডিওতে। তো এমভি রাজারহাট সি লঞ্চটি বর্তমানে ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটের অন্যতম একটি জনপ্রিয় নৌযান, আর তার কারণ হলো লঞ্চটি বর্তমানে তার সার্ভিস স্পিড মেনটেন করে যাত্রীদের সর্বোচ্চ মানের সেবা দিয়ে যাচ্ছে। লঞ্চটির ইলিশাবাসীর কাছে জনপ্রিয় হওয়ার আগে তার আগে বলতে চাই, এমভি রাজারহাট সি লঞ্চটি কিন্তু কার্নিভেল ক্রুজ নামে ঢাকা হিজলা বরিশাল নরুটে ডিবা সার্ভিস দেওয়া শুরু করেছিল। আর একটি ট্রিপ যখন উদ্বোধনী ট্রিপ একটি মাত্র একটি ট্রিপ কার্নিভেল ক্রুজ নামে চলাচল করেছিল। পরবর্তীতে লঞ্চটির নাম পরিবর্তন করা হয় এমভি রাজারহাট সি, আর তখন রাজারহাট সি নামে বেশ পরিচিতি লাভ করে। তো লঞ্চটির বিলাসিতার দিক থেকে কোনো কিছুর কমতি ছিল না, আর এই লঞ্চটি বাংলাদেশের অভ্যন্তরীণ নৌরুটে যে লঞ্চগুলো রয়েছে তার মধ্যে সর্বপ্রথম শীতাতপ নিয়ন্ত্রিত বাংকার বেড সিস্টেম তারা নিয়ে আসে, যা নিঃসন্দেহে একটি ব্যতিক্রম একটি উদ্যোগ। কিন্তু লঞ্চটির বিলাসিতার আড়ালে যেটি নিয়ে যাত্রীরা সন্তুষ্ট ছিল না সেটি হলো লঞ্চটির সার্ভিস স্পিড। তখন সার্ভিস স্পিড কম হওয়ার কারণ ছিল লঞ্চটি মাঝারি ডাইমেনশনের হলেও লঞ্চটি ছিল চারতলা, আর চারতলা বিশিষ্ট নৌযান হওয়ার কারণে লঞ্চটির স্বভাবতই লঞ্চটির ওজন একটু বেশি ছিল। তো প্রপালশন সিস্টেমে তখন কর্তৃপক্ষ 1100 হর্স পাওয়ারের দুটি উইচে ইঞ্জিন ব্যবহার করেছিল, যা যথেষ্ট ছিল না লঞ্চটির জন্যে। তো বেশ কিছুদিন বরিশালে সার্ভিস দিল। সার্ভিস দেওয়ার পরবর্তীতে তো লঞ্চটি ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে যুক্ত হয়, কিন্তু ওইদিকেও যাত্রীদের অভিযোগ ছিল এই লঞ্চটির সার্ভিস স্পিড নিয়ে, কারণ ইলিশা থেকে ঢাকা পৌঁছাতে লঞ্চটি নির্ধারিত অন্যান্য যে ডে সার্ভিসগুলো রয়েছে অন্যান্য ডে সার্ভিসগুলোর থেকে একটু সময় বেশি নিত, আর যার জন্য যাত্রীরা তাদের অনেক অভিযোগ দিত লঞ্চটির সার্ভিস স্পিড নিয়ে। তো লঞ্চটির এত এত সার্ভিস স্পিড নিয়ে এত এত অভিযোগের পরে কর্তৃপক্ষ একটি বেশ প্রশংসনীয় একটি সিদ্ধান্ত নেয়, আর সেই সিদ্ধান্তটি হলো লঞ্চটির প্রপালশন সিস্টেমের পুরনো যে উইচে ইঞ্জিন 1100 হর্স পাওয়ার সেই উইচে ইঞ্জিন পরিবর্তন করে নতুন জাপানির ইয়ানমার ইঞ্জিন প্রায় 1800 হর্স পাওয়ারের দুইটি ইয়ানমার ইঞ্জিন যুক্ত করে, আর তখন লঞ্চটির সার্ভিস স্পিড অনেক বেড়ে যায়। যদিও লঞ্চটির জ্বালানি খরচ উইচের তুলনায় অনেক বেড়েছে, তারপরও লঞ্চটির কর্তৃপক্ষ তারা ইয়ানমার ইঞ্জিন যুক্ত করে। ইয়ানমার ইঞ্জিন যুক্ত করার ফলে লঞ্চটির সার্ভিস স্পিড অভাবনীয় হারে বাড়ে। তো বিলাসিতার পাশাপাশি যখন যাত্রীরা সার্ভিস স্পিড বেশি পাচ্ছিল, খুব দ্রুত তারা ইলিশা থেকে ঢাকায় আসতে পারছিল, আর তখনই এই রাজারহাট সি লঞ্চটি তখন বেশ জনপ্রিয়তা অর্জন করতে থাকে এবং ইলিশাবাসী তাকে খুব পজিটিভলি গ্রহণ করে। আর বর্তমানে লঞ্চটি ঢাকা থেকে ছেড়ে যায় ইলিশার উদ্দেশ্যে রাত 10টায়, আর ইলিশা থেকে ছেড়ে আসে সকাল 9:30 এবং কালীগঞ্জ থেকে ছেড়ে আসে সকাল 10টায়। তো এই হলো আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন।